সম্মানিত দর্শক, আপনার ভিডিও দেখে কি মনে হচ্ছে, ওরা কি মানুষ না ওরা জানোয়ার? বাংলাদেশের মানুষ যে এতটা খারাপ হতে পারে এই ভিডিওটা আপনারা না দেখলে বুঝতেই পারতেন না। নামদারি মানুষ, নামদারি কিছু দালাল সাপ্লাইয়ের সাথে জড়িত হয়ে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ আমাদের মতো অসহায় মানুষদের কাছ থেকে। কেউ বাড়ি বিটা বিক্রি করে আসে, কেউ জমি বিক্রি করে আসে, কেউ গরু ছাগল বিক্রি করে আসে, কেউ লোনের উপর টাকা নিয়ে এই প্রবাসে আসে। এইসব নামদারি কুলাঙ্গাররা কি করে, তাদের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিয়ে বিভিন্ন কলা কৌশলে। আপনি কি বলবেন, এখন মানুষ আর মানুষের জায়গা নয়। ওর যে আচার আচরণ আপনারা দেখলেন, কি মনে হয়েছে, ও কি ভালো একটা ঘরের সন্তান হতে পারে? সে একটা টাকার লোভী, সে একটা কুলাঙ্গার। আমি অ্যাম্বাসির, আমাদের যে রিয়াদ অ্যাম্বাসি যারা ঊর্ধ্ব কর্মকর্তা রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আপনার এই বিষয়টাকে তদন্ত করেন, তদন্ত করে তাকে আইনের আওতায় নিয়ে এসে তাকে সাজাপ্রাপ্ত দেন, কঠিন বিচার করেন, না হলে জনগণ, না হলে বাংলাদেশে যত মানুষ প্রবাসে থাকে তার বিরুদ্ধে আন্দোলন করবে। কারণ আজকে এইসব কুলাঙ্গারদের জন্য, এইসব দালালদের জন্য হাতে গোনা যে কিছু কিছু সাপ্লাই আছে ভালো, তাদের বদলাম হয়, সব সাপ্লাই কিন্তু ভালো না। আপনারা দেখতেই পারছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সাপ্লাইয়ের ওরা সাপ্লাইয়ের ব্যবসা করে, ঠিক আছে, কেনা বেচা কেনা করে, তারা কীভাবে এই চারটা পাঁচটা মানুষের সাথে কী আচরণটাই করলো, বুক ফেটে যাচ্ছে। তাদের পরিবাররা যদি এই ভিডিও ফুটেজটা যদি দেখে, অবশ্যই তারা বুক ফেটে মারা যেতে পারে, তারা বুক ফেটে মারা যেতে পারে। কী ধরনের প্রশ্ন এবং কী ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, আপনারা অবাক হয়ে গেছেন মনে হয়, যে আসলে সব সাপ্লাই কিন্তু ভালো, মানে খারাপ না, কিছু সাপ্লাই আছে যার দুর্নীতি করে, যারা অবৈধভাবে টাকাগুলা কামাই করে সেই সব, এবং যাদের অন্তরের মধ্যে কোনো রকম দয়া মায়া নাই, যারা মানে হিংস মানে জানোয়ার থেকে আরও অদম, সেই সব বাংলাদেশের মানুষগুলো এই কাজে লিপ্ত থাকে। আপনারা দেখলেন কষ্ট, আমার মানে বুকটা ফেটে যাচ্ছে ভাই। আজকে যদি আমার সাথে এই ব্যবহারটা করা হইতো তখন আমি কি করতাম? আজকে সম্ভবত এই চার পাঁচটা বাংলাদেশি কর্মী সম্ভবত টাঙ্গাইলের মির্জাপুর বাসিন্দা, তাদের সাথে এই আচরণটা করা হয়েছে। আপনাদের কাছে আমি বলবো যে আপনাদের মতামত কী, এবং আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করেন, সবাই যেন দেখতে পারে, সারা বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে, সারা বিশ্বের যত বাংলাদেশি ভাইরা রয়েছে তারা যেন দেখতে পারে, এবং এটাকে নিয়ে প্রতিবাদ যেন করতে পারে, এবং এই চিহ্নিত করে রাখতে হবে এই দালালকে চিহ্নিত করে রাখতে হবে, পরবর্তীতে যেন এই দালালের কাছে যেন কোনো লোক যেন না আসে। লক্ষ লক্ষ টাকা হাতায় নিতেছে, আজকে সে দেখেন অসহায় মানুষগুলাদের সাথে কীভাবে আচরণ করলো, কী আচরণটা না করলো সে। আরে, সে তো একটা বাংলাদেশি ভাই হিসাবে তো বাংলাদেশি মানুষটার সাথে ভালো আচরণ করা দরকার ছিল, সে কী আচরণটা করছে না, আসলে এটা মাথা হেট হয়ে যাবে ভাই। আসলে কি বলবো ভাই, মানুষ এত টাকার লোভে কত কিছু করতেছে, আপন আপন ভাইকে মার্ডার করে ফেলে, নিজে আত্মীয় স্বজনের সাথে বেইমানি করে, ভাই এগুলো আসলে বলে লাভ নাই, এটা বলতে হবে, কঠিন বিচার করতে হবে ওদের।
বাংলার মাটিতে অথবা সৌদি আরবে আপনার কঠিন বিচার করতে হবে, তাহলে আমার মনে হয় যেসব ভালো যেসব মন্দ দালালগুলো রয়েছে তারা একটু ভয় পাবে। এম্বাসি থেকে আমি এম্বাসির কাছে আমি আবদার করব, এই কুলাঙ্গারকে যত দ্রুত পারেন তাকে গ্রেফতার করেন পুলিশ মানে সৌদি পুলিশ দিয়া, এরে গন্ডার নিচে ফিরাইতে ফিরাইতে বাংলাদেশে পাঠান, বাংলাদেশে ওরা পাঠাইতে হইব। যাই হোক, ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।